শনিবার জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের ব্রহ্মপুর সংলগ্ন কামাতপাড়া এলাকায় বাঘের পায়ের ছাপ দেখতে পেয়ে এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিন সকালে গ্রামবাসীরা মাঠে গেলে বাঘের পায়ের ছাপ দেখতে পান। পাশে পড়ে রয়েছে একটি মৃত শিয়াল। এলাকাবাসীরা জানান, কিছুদিন আগে তারা একটি বাঘ দেখতে পেয়েছিলেন। তাদের দাবি, সবাই বলতেছে ওখানে শিয়ালকে মেরে ফেলছে বাঘে। আমি তো দেখলাম পায়ের ছাপ, দেখে মনে হচ্ছে যে অনুমান করতেছি আমরা যে এটা বাঘেই। আচ্ছা, পায়ের ছাপ গ্রামের সবাই তো খুব আতঙ্ক, যদি গ্রামের সমস্ত এখানকার পাড়া প্রতিবেশী সবাই আতঙ্কে আছে। একটু বনদপ্তর আসলে ভালো হয়, ওরা পরীক্ষা নিরীক্ষা করে দেখলে। আচ্ছা, তাহলে বাঘ দেখতে পাননি? বাঘের পায়ের ছাপ দেখেছেন? বাঘ ওখানে কোথায় দেখবো, ওটা তো শিয়ালটা পড়ে আছে মুড়ে। আচ্ছা, এখানে তো চা বাগান আছে আশেপাশে, এটাই অনুমান করা। বন দপ্তরের কর্মীরা এসে এটা বাঘের পায়ের ছাপ কিনা তদন্ত করে দেখুক। ওইখানে সকালবেলা ওইদিকে যাচ্ছি, ওইখানে দেখতেছি ওখানে একটা শিয়াল মোড়ে পড়ে আছে। আচ্ছা, সবাই বলতেছে এটা শিয়ালটা কুকুরের মারা না, ওটা হচ্ছে বাঘের পা, বাঘের ছাপ পড়ে আছে। সবাই বলতেছে ওটা বাঘে এখানে আছে। ওইখানে দেখে অনেক লোকজন সবাই বলতেছে, বলে এখানে এইলে সব বাঘের পা, এখন বাচ্চা কাচ্চা এদিকে আছে। সবাই তো ওইটাই বলতেছে যে এখানে বাচ্চা কাচ্চা ঘুরে অনেক মানুষ রাস্তা দিয়ে যাতায়াত করে রাস্তার পাশে। ময়নাগুড়ি থেকে কনক অধিকারী রিপোর্ট, আনন্দবার্তা।